করবেন, আরো ভিউয়ার্স বাড়বে খালা এমডি আমজাদ। ওকে নিয়ে দেখ, ড্রেস এই ড্রেস ছাড়াই লাইভ করছিলাম, এটা আমার নিচে একটা টি শার্ট পরে আছে, টি শার্ট পরে লাইভ আসছিলাম, টি শার্টের উপরে এটা পরে ফেলছি। দ্যাট কল নিনজা টেকনিক, বুঝছো না? তোমাদের সব গু খাওয়ার মাথার মধ্যে এইসব বুদ্ধি আসবে না। এইসব ড্রেস আমার বাসার কাজের বউ পরে না, মেবি। ও বেবি, ও এমটি আমজাদ, ও মাই গড, তোমার বাসায় কয়টা কাজের বুয়া, নাকি তুমি নিজেই একটা কাজের ফুয়া? উষ্টা খাও এমডি আমজাদ, ও মা তোমার বাসায় কাজের বুয়া, মা ফইনি ফুত আবার কাজের বুয়া ফাইছে, তুই নিজে তো কাজের ফুয়া রে, উষ্টা খাও শালা পোশালা। কি গো নানি, তোমার বুড়া জামাই কই? মোহাম্মদ সুজন। আমার বুড়া জামাই কোথায় থাকলে খুশি হইতি? তোর মারে কোলে নিয়ে বসে থাকলে খুশি হইতি? কিন্তু গোলামের ফুত, ফহিনীর ফুত, তোর মতো ফহিনী ক্লাস মানছে সাথে আমার জামাই, তোর মার মতো আর তোর মতো ফহিনী ক্লাস মানছে সাথে আর জামাই কথা কয় না। আশফাক আহমেদ, দাদার গাড়িতে তেল আছে না মোবিল আছে, তোর কি দরকার? তোর কি ফুরায় মারা লাগবো? তোর ফুরায় মারা লাগলে তেল মোবিল লাগবে না, আমার কাছে আয়, চুলার মধ্যে যাতাতে ধরবো, এমনি মরে যাবি হারাম তাতা। দাদু ভাই কই, উনি কেমন আছেন বলবেন কি? ফারুক আহমেদ, কইরা শালাই বউ দিয়া ব্যবসা করে, মনিরুল সরকার। তোর মতো গু খাওয়া লোকগুলা এর থেকে ভালো করে চিন্তা করতে পারবি না। তো গু এর তো মনে হয় একটা লেভেল আছে, তোর মনে হয় যে কুত্তার গুজের রাস্তায় পরে দেখে মনে হয় এদিক কাজ সকালবেলা না, এই জন্য মনে হয় মাতার মধ্যে গিলু কাজ করে না, গিলু কাজ করলে এইগুলা কথাবার্তা কইতি না। খালা, খালু কোথায়? আয়ান আহমেদ, তোর কোন কালের খালা রে? আমি কোন কালের খালা? তোরে নিয়ে খালের মধ্যে চুবামো, বুঝছিস না? আমার বাড়ি হচ্ছে কোথায় জানোস? কিশোরগঞ্জের অষ্টগ্রাম, আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, ওই খালের মধ্যে তোরে নিয়ে চুবামো হারামজাদা কোথাকার। তোর কোন কালের খালা আমি? ও মা ওকে নিজাত, আপনার জামাই নাকি অনেক টাকা, তাহর ফেসবুকে এসে বাইদানি করার কি দরকার? রাকিব আল ইসলাম, এটা যদি তুই বুঝতি যে কি দরকার মেয়েদের কাজ করার, তাহলে তো তুই মানুষই হইতি, তুই একটা বলদ থাকতি না। কোনো বলদ দেখে তোর সাথে কোনো মেয়ে, কোনো বেডি, কোনো ছেড়ি তোর সাথে প্রেম করবে না, তোর বিয়েও করবে না, তোর উষ্টা মারবে তোর নাকের মধ্যে। মোহাম্মদ রাজন, বোরিং লাগতেছে লাইফটা, তোমার মতো বোরিং। ও মা বেবি প্লিজ এরকম বলো না, তুমি আমার লাইফটা দেখো বেবি, তুমি যাও না বেবি, তোমার বোরিং লাগতেছে কেন বেবি? একটা উষ্টা মারি তোমাকে, উষ্টা মারলে বেবি তোমার বোরিংনেস কেটে যাবে, বেবি অনেক মজা লাগবে আমার উষ্টা খাইলে, উষ্টা মারি বেবি। মোহাম্মদ রাজন, আফু আমার একটা জাঙ্গা দরকার আছে, এস কে থারেক ভাইয়া, তোর জন্য আমি একটা এই যে খেজুর ফতার জাঙ্গা বানায় রাখছি, তুই টাহাটা বিকাশ কর আমাদের অফিসে, তোকে তোর পাঠাই দিবি। তোর কোন কালের দাদু ভাই রে? ফকিরনির পুত, তোর মতো ফকিরনি দাদু ভাই আমার জামাই কিভাবে হবে রে? তোর কোন কালের দাদু ভাই? তুই এক ফকিরনি, তোর বাপ এক ফকিরনি, তোর দাদি আরেক ফকিরনি, তোর তোর মতো ফকিরনি দাদির আমার আমার জামাই কোন জীবনে বিয়া করছিল রে? ব্যাদবের ঘরে ব্যাদব, লক্ষ্য কর রাতের বেলা হলে কত যে ভাদুর মাসে তোমার কুত্তা পাগল হয়ে যায়, ঠিক তেমনি রাতের বেলা হলে তোরা পাগল হয়ে যাস, পাগলে আমার লাইভের মধ্যে আসছ।